ইলুমিনেটি সম্পর্কে আপনি কোথা থেকে জেনেছেন সেটা আগে একটু বলেন আমি তো ইউটিউব থেকে হ্যাঁ ভাই ইউটিউব তো কোনো রিলায়েবল সোর্স না জানার কোনো রিলায়েবল সোর্স তো ইউটিউব না তাহলে আমি ইউটিউবে দেখা জিনিস নিয়ে আমি কিভাবে আলোচনা করব আমি শিওর না জানা জানার ঠিক আছে নাকি তারপর আমি বললাম আর কি যে আপনি তো অনেক জানেন তার জন্য আপনি জিজ্ঞাসা করলাম আর আমি জানিও না কোথা থেকে এটার মানে ভালো জানা যাবে আচ্ছা তাহলে আপনি কোনো রিলায়েবল সোর্স থেকে তো আমাকে বলতে হবে তাই না এভাবে তো আমি আসলে বলতে পারি না যে আপনি কি জেনেছেন আসলে কি জেনেছেন আপনি সেটা যদি বলেন তাহলে বোঝা যাবে না আমি জানতে চাইতেছি যে ইলুমিনাতি আসলে এটা কি অনেক অনেক ভিডিও তো অনেক দেখা যায় কিন্তু আমি আপনার থেকে জানতে চাইতেছি আসলে এটা কি আচ্ছা আসলে ইলুমিনাটি বলে কিছু আছে এরকম কোন সংগঠন আছে এরকম আমি জানি না ভাই এরকম কোন প্রমাণ আমার কাছে নাই সুতরাং আমি জিনিসগুলা বলতে পারবো না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটাই আমার প্রশ্ন ছিল আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানাই আপনাকে ভালো থাকেন আরেকজনকে যুক্ত করি অর্ণব মুখার্জি আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে আসিফ মহিউদ্দিন বাবু নমস্কার আপনাকে আমি ইন্ডিয়া থেকে বলছি আপনার আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন তো আমি একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ আর আমার কয়েকদিন ধরে আপনাদের যত কথা শুনছি বিগত আপনার কথা বা অনেক এক্স আমাদের মুসলিম বন্ধুরাও আছেন যাদের কথা আমি শুনছি তাদের মুখে একটা কথা শুনছি যে নাস্তিকতা তো নাস্তিকতা জিনিসটা কি এই ব্যাপারে যদি আমি একটু জানতে পারতাম তাহলে ভালো হতো ভাই আপনি তাহলে একটু গুগলে সার্চ করেন বা একটু বই পড়েন সেখান থেকে তো আসলে পরিষ্কার ভাবেই জানা যায় নাস্তিকতা আমি চাইছিলাম যে আমি চাইছিলাম যে আপনি আপনার কাছে কি নাস্তিকতাটা নাস্তিকতার তো একটা মানে ডিফাইন করা একটা ডেফিনেশন আছে এখন আমার কাছে কার কাছে এটা তো আসলে পারসন টু পারসন ভেরি করে না যে এক একজনের কাছে সংজ্ঞাটা এক এক রকম এক একটা জিনিসের যখন সংজ্ঞা থাকে তখন তো সেটা বিভিন্ন ব্যক্তির বেলায় তো এটা ভেরি করে না আচ্ছা আচ্ছা না ব্যাধি তো করতেও পারে ছেলে তো আমার জানা ছিল যে আপনার আপনি সেটা নিয়ে কি মনে করেন আচ্ছা আমার মনে হচ্ছে যে আপনি হয়তো মনে মনে কিছু ভেবে আসছেন ভেবে এসে যুক্ত হয়েছেন সেটাই আপনি বলেন আপনি কি জেনেছেন না 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 আমি কিছু ভাবিনি সেই রকম আপনি আমি কিছু ভাবিনি আমি যেটা জিজ্ঞাসা করছি সেটাই আমি জানতে চাই আমি কোন রকম ধর্ম নিয়ে কিছু আলোচনা করতে চাই না এইখানে বা সেই ভেবে আসেনি যে আমাদের ধর্ম অনেক ভালো এই এই রকম ধরনের প্রমাণও আমি কিছু করতে চাই না বেস্ট ধর্ম বা ইসলাম ধর্ম খারাপ বা অন্য কোন ধর্ম খারাপ আমি সেই ব্যাপারে আলোচনা করতে চাই না আমার একটা সোজা প্রশ্ন যে নাস্তিক নাস্তিকতাটা আপনার কাছে কি আচ্ছা নাস্তিকতার সংজ্ঞাটা আমি আপনাকে বলছি নাস্তিক হচ্ছে তারা যারা হচ্ছে

যে সংজ্ঞাগুলো আছে সেগুলা থেকে আপনি দেখতে পাবেন সেটাকে সেখানে যেটা বলা হয় সেটা হচ্ছে যাদের ল্যাক অফ বিলিফ আছে বিশ্বাসের অভাব আছে এই ধরনের যেহেতু কোনো প্রমাণ পাওয়া যায় না সেহেতু এই বিষয়ে বিশ্বাসের অভাব যাদের আছে তাদেরকে নাস্তিক বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসি বাবু তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার এইটুকুনি জানার ছিল আর আপনি যে কাজটা করছেন সেটাকে চালিয়ে যান আমার এই আমার তরফ থেকে এই সাধুবাদ রইল আপনার প্রতি আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন তাহলে বিদায় জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে বিদায় জানাচ্ছি আমি একটু যুক্ত করা হয়েছে এডি আপনি বলেন তাহলে নমস্কার আসিফ ভাই হ্যাঁ নমস্কার বলেন শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আমি পশ্চিম বাংলা থেকে বলছি দীর্ঘদিন আপনাদের এই ভিডিও দেখে খুব ভালো লাগে অনেক তথ্য জানতে পারি তো আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করার জন্যই মূলত যুক্ত হলাম যে মানে আমাদের এই রাজ্যে আর কি বিভিন্ন সম্প্রদায়ের মানুষই আছে সবাই একসাথে আমরা থাকি মানে যে আমরা মানে আমি মূলত বলতে পারেন হিন্দু পরিবারেই জন্মেছি হিন্দু মানে হিন্দু ঘরেই জন্মেছি বলতে পারেন তো আমরা মানে ছোট থেকে আমরা আহ অন্য ধর্মকে মানে শ্রদ্ধা জানানো বা অন্য ধর্মকে রেসপেক্ট জানানো এই জিনিসটা আর কি মানে অন্যান্য ধর্মের মানুষদের মধ্যে মানে অন্য ধর্মের প্রতি যে সহানুভূতিশীল এই জিনিসটা খুব কম দেখি মানে ফেসবুকে যখনই মানে কোনো কিছু হয় মানে ভারতে কিছু হলেই বাংলাদেশে সবাই মানে খুব মানে বিচ্ছিরিভাবে আক্রমণ করে হিন্দু ভাষা মানে হিন্দু ধর্মাবলম্বীদের উল্টো পাল্টা মানে ভাষায় আক্রমণ করে খুব খারাপ লাগে এই জিনিসগুলো আচ্ছা এটা তো আমারও খারাপ লাগে এই ধরনের সাম্প্রদায়িকতা তো বন্ধ হওয়া উচিত কিন্তু আপনি কি স্পেসিফিকলি কিছু বলতে এসেছেন মানে নাকি সাধারণ কথাই না না সেরকম কিছু স্পেসিফিকলি মানে ভালো লাগে আপনাদের এই যে উদ্যোক্তা যে মানে সমাজের মধ্যে যে বিদ্বেষ খারাপ জিনিসগুলো দূর করে সকলে মিলে একসাথে মিলেমিশে থাকা এই জিনিসটা মানে খুব সাধুবাদ জানাই আপনাদের এই জিনিসটা আপনারা কন্টিনিউ করুন সব ধর্মের মানুষ মিলেমিশে একসাথে শান্তিতে বসবাস করুন এটাই আর কি আর কিছুই না আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে কি

আপনাকে সালাম দিছি আমি সালাম দেওয়া যায় না আমার মনে নাই কি বলেন কথা ভালো করে বলেন ভাই বোঝা কথা তো বোঝা যায় না কথা এত জড়ানো কেন আপনার ভাই আমি পরে জয়েন করব আমি একটু অন্যজন জয়েন করেন আচ্ছা কথা তো ভাই ভালোভাবে বলতে হবে পরিষ্কার করে বলতে হবে এই ভাবে কথা বললে তো বোঝা যায় না নো ওয়ান আপনাকে যুক্ত করা হয়েছে নো ওয়ান আপনি বলেন তাহলে আসিফ ভাই আমার কথা শোনা যায় আপনাদের কথাবার্তা ডিসকাশন গুলো শুনি আমি যখন রাত্রে আমার এই পড়ালেখা আমি যাব এইসব কাজকর্ম শেষ শেষ হয়েছে আপনাদের ভিডিও শুনি আপনাদের লজিক শুনি তো আমিও পার্সোনালি ধর্ম টর্ম কোন ধর্মের তেমন বিশ্বাস করে ধর্ম টর্ম মেনে চলি না বাট আমার কাছে ধর্মটা মনে হয় একটা ফেস্টিভ্যাল মতো আমি যেমন মুসলিমদের ঈদ হলে ওখানে যায় তো খ্রিস্টানদের বড়দিন হলে ওখানে যায় হিন্দুদের হিন্দু দুর্গাপুজো সবকিছু আমি ধর্মটাকে আমার লাইফ স্টাইল হিসেবে নিয়ে হিসাবে এমনি ফেস্টিভ হিসেবে নিয়ে বিভিন্ন ধরনের মানুষ সাথে যায় দেখা একাক্ষাৎ করি আমার ওইটাই ভালো লাগে বাট ধর্মটাকে মানে ধর্মের প্রতিদিন নিয়ম মেনে চলতে বা ওভাবে চলতে ওইভাবে বিশ্বাস করি না সো মানে এটাই বলা ইচ্ছে না আমরা আপনাদের ভিডিও ভালো লাগে সবসময় দেখি দেখিয়ে সব যেন আপনাদের ফলো করা হয় আপনাদের ভালো লাগে আপনাদের আপনাদের যে যে লক্ষ্য এগিয়ে যাচ্ছেন আপনার সবসময় যেন আপনাদের লক্ষ্য পৌঁছাতে পারেন অথবা আপনাদের জন্য আপনাদের দ্বারা অনেক মানুষ আসলে সত্যটা জানতে পারে জেনে যেন তারা নিজের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে যেন মানবিক হতে পারে এই জন্য আরকি যুক্ত হয়ে বলে আর আমি আপনার পাশে পাশে থাকি আমি বেলজিয়ামে থাকি আমি একটা ইউনিভার্সিটি ব্যাচেলর কমপ্লিট করতেছি তো ফুলে আমি জানাই তো মাঝে মধ্যে যাওয়া হয় আপনার সাথে অনেক দেখা করার ইচ্ছা যদি কখনো দেখা সাক্ষাৎ করা দেখতে পারি দেখা তাহলে অনেক ভালো হতো আর এটাই বলার ছিল মেনলি আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ নোমান ভাই ভালো থাকবেন তাহলে আপনিও ভালো থাকবেন আপনার ছেলে আপনার ফ্যামিলি সবাই যেন ভালো থাকে আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানালাম আপনাকে সাধারণ কথা বলতে এসছেন মনের সংশয় আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন জি ভাই ভাই শুভ সন্ধ্যা আপনাকে অনেক দিন ধরে ফলো করি কথা বলার অনেক চেষ্টা করি কিন্তু নার্ভাস লাগে বিদায় জয়েন্ট করি না তো আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি আমি একটা ধর্মের অনুসারী কিন্তু সে ধর্ম থেকে আপনার ভিডিও দেখার পরে আস্তে আস্তে মনে অনেক সংশয় আমার দূর হচ্ছে কিন্তু তারপরেও যেহেতু ধর্মের অনুসারে ধর্মের একটা বিষয় আমার কাছে থেকে যায় মানে সেই ধর্মের প্রতি একটা টান কেন যেন রয়ে যায় চেষ্টা করি যে বেরো আসবো রূপে কিন্তু পূর্বের যে ধর্মটা সেই ধর্মটা আমার মানে তার ফেলেবারটা পর্যন্ত ভালো লাগে কিন্তু এর জন্য আমি কি করতে পারি ভাই আপনি আপনার যদি মানে টান থাকে তাহলে তো এটা কিছু করার নাই তাহলে তো এটা থাকবে আপনি আরো বই পড়তে পারেন আর যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করতে পারেন কিন্তু আপনি যদি টান থাকে তাহলে তো এটা তো কোনো সমস্যা না তো এমন না যে আপনার নাস্তিক হইতে হবে এমন তো কোনো ভাই নিয়ম নাই আইন নাই যে নাস্তিক না হইলে আপনার কোনো সমস্যা আছে থাকেন যেভাবে আছে থাকেন কিন্তু চিন্তা করেন না ভাই আমি চাই মানবাতার মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে আমি মানবতার কাজ করতে চাই আমি ধর্মের গণ্ডিতে আবদ্ধ থাকতে চাই না আচ্ছা তাহলে করতে পারেন যদি করতে চান তাহলে করতে পারেন যেতে পারেন কে আপনাকে আটকাবে না কেউ আমাকে আটকায়নি আমার ফ্যামিলি আমার সে স্বাধীনতা দিছে আমি ধর্ম করলেও তারা খুশি না করলেও খুশি তারা কখনো আমার উপর এইভাবে জোর জবরদস্তি করেননি আর আমি ভাই ফিলোসফিরি ছাত্র আমি একটা কর্মে নিয়োজিত আছি সাধারণ মানুষের মাঝে আমার যেতে হয় তখন তাদের সেগুলো ফলো করতে মানে আমি তাদের আইকু লেভেলটা দেখতে দেখতে মানে হতভম্ব হয়ে যাই কারণ আপনার সম্পর্কে মানে আপনার ইসলাম সম্পর্কে আমি আপনার থেকে যেটুক জেনেছি আমার মেজরিটি পার্সেন্ট পাবলিক হচ্ছে মুসলিম এদের সাথে কাজ করতে যে আপনার সবকিছু যখন ওদের সাথে কম্পেয়ার করি তখন আমি নীরব হয়ে যাই মানে কি বলবো মানে তখন আমি শুধু ওদের দিক তাকাই থাকি ওদের কার্যকলাপ ওদের কালচার আচার আচরণ এভরিথিং মানে কি বলবো আমার মানে তখন নার্ভাস হয়ে যাই ওদের ওদের সম্পর্কে যে এত লো আই লেভেল হতে পারে এদের আই আইকিউ লেভেলটা মানে আমি চিন্তা করতে পারি না

ফলপ্রসূ একটা আলোচনা করা যায় যেটা দর্শকদের জন্য কাজে লাগে হ্যাঁ ঠিক আছে তাহলে আজকে বিদায় জানাই মনের সংসার ভাই জি জি অবশ্যই অবশ্যই ভাই শুভ সন্ধ্যা ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে ভাই আপনি ভালো থাকবেন বিদায় জানাচ্ছি আরেকজনকে যুক্ত করি শীতাল চন্দ্র কর্মকার শীতাল চন্দ্র কর্মকার আপনি কি একটু দয়া করে একটা শার্ট পড়তে পারেন বা গেঞ্জি টি শার্ট পড়তে পারেন কারণ আপনাকে তো লাইভে দেখা যাচ্ছে সবাই দেখ কেমন আছেন আমার বহু দিনের সাধনা আজকে সফল হইল আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আমি বুঝতে পারি নাই আমি এভাবে আপনি আমাকে যুক্ত করবেন আচ্ছা আমি একটু তাহলে আপনাকে যেমনটা পড়েন আমি তারপরে আপনার সাথে কথা বলা আমার হয়ে গেছে শুনেন আসিফ ভাই হ্যাঁ বলেন আপনি কেমন আছেন বলেন হ্যাঁ শীতল চন্দ্র কর্মকার আমি ভালো আছি আপনি আশা করি ভালো আছেন ভাই বলেন তাহলে আমরা তো ভালো আছি মানে আমি অনেক দিন চেষ্টা করছি আপনার এই লাইভে ঢোকার জন্য

এটা মানে কল্পনার বাহির ভাই যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা এরকম আদর্শ মানুষ আদর্শ লোক এই ধরনের জিনিসে আমরা আসলে আস্থা রাখি না আমরা যেটা মনে করি প্রত্যেক মানুষই ভালো কিছু করে খারাপ কিছু করে মানুষের মধ্যে ভালো মন্দ জিনিসপত্র থাকবেই কিন্তু আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করা উচিত যে কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ এই ক্ষেত্রে কাউকে আদর্শ মানুষ বলে গণ্য করা বা কাউকে আমার অনেক উচ্চ শিক্ষিত লোকের সাথে মিশলাম ধর্মগুরুর সাথে মিশলাম তার আমার এই যদি এরপর পেলাম আপনাদেরকে এখন কিন্তু সঠিক পথটাই আমি দেখছি এই জন্য আমি আপনাকে বলি যে আপনি আসলে আমার একটা আদর্শ এই জন্য যে আমরা কত ভুল পথে ছিলাম